পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে চোর ধরো জেল ভরো স্লোগানে বিক্ষোভ ও মিছিল। রাজ্যের এসএসসি দুর্নীতি একের পর এক দুর্নীতিতে তৃণমূল নেতার নাম উঠে আসছে, তাই দুর্নীতির বিরুদ্ধে পানিহাটি বামফ্রন্টের উদ্যোগে ধিক্কার মিছিল। শিক্ষা সেল থেকে কয়লা সব জায়গাতেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মিছিল। শুধু তাই নয়, পানিহাটি পৌরসভার অন্তর্গত 35টি ওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। এ বিষয়ে কটাক্ষ করে পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী বলেন, এই মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের দুলাল চক্রবর্তী আর স্পিন নেতা পঙ্কজ দাস, ফরওয় ব্লক নেতা স্বপন দাস, সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য, সুব্রত চক্রবর্তী ও বামফ্রন্টের কর্মী সমর্থকরা। এই মিছিল থেকে স্লোগান ওঠে, চোর ধরো জেল ভরো। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব মানুষকে গ্রহণ করতে হবে, যারা নির্বিকারভাবে এই অসহ্য যন্ত্রণা সহ্য করছেন, জল নেই, রাস্তা নোংরা, ময়লা পড়ে রয়েছে, মানুষকে দায়িত্ব গ্রহণ করতে হবে। মানুষ যদি এগিয়ে এসে প্রতিবাদ না করে, বামফ্রন্টের একার পক্ষে থেকে এই কাজটা সবার কাজ। আমরা এলাকার মানুষকে আহ্বান করছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামি, রাস্তায় নেমেই এর প্রতিবাদ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। এছাড়া কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই বলে আমরা জানি। আমরা বিশ্বাস করি যে পানিহাটির মানুষ আস্তে আস্তে রাস্তায় নামবেন, আমাদের সাহায্য করবেন, এই বিশ্বাস আছে। দায়িত্ব পালন নিয়ে যে কথা বললেন, যে পানিহাটি পৌরসভার যে দায়িত্ব পালন করছে জলের বিষয়, সে হচ্ছে বিধায়কের ছেলে। বিধায়কের ছেলে টেলে বলে আমাকে ওই সব বলে লাভ নেই, আমি নির্দিষ্টভাবে কারো নাম করতে চাই না, কে বিধায়কের ছেলে কে বিধায়কের মেয়ে। ছেলে মেয়ে তো থাকবেই, এটা নিয়েই তো ওদের দল, কোথাও পিসি ভাইবো কোথাও ছেলে মেয়ে, এটা নিয়েই তো ওদের দল, গোটা দলতেই তো চোরদের নিয়ে। একটা নাম উল্লেখ করুন পানিহাটি পৌরসভার, একজন কাউন্সিলরের নাম উল্লেখ করুন যিনি সৎভাবে পানিহাটি পৌরসভার পরিষেবার কাজে যুক্ত আছেন, একটা নাম উল্লেখ করুন, একটা নামও পানিহাটি মানুষ খুঁজে দিতে পারবেন না। তাই ওই চোরদের নাম যত কম নেওয়া যায় তত ভালো, মঙ্গল, পানিহাটির মানুষের মঙ্গল এবং গোটা পশ্চিমবাংলার মানুষের মঙ্গল। এদের হাত থেকে যত দ্রুত পরিত্রাণ পাবে মানুষ, তত পশ্চিমবাংলার মানুষেরও মঙ্গল হবে। কোথায় এই যে সাউথ চব্বিশ পরগনায় মোল্লাকে সিবিআই ডেকে পাঠিয়েছে, মোল্লা কার লোক? মোল্লা ভাই বলল এই জন্য এখন যাব না, যখন ইচ্ছে হবে আমি যাব। আরে তোকে ডাকছে কেন? সিবিআই তো বিমান বোসকে ডাকছে না, সিবিআই তো সেলিমকে ডাকছে না, তোদের ডাকছে কেন? ডাকছে তাদেরই, যারা চুরির সঙ্গে যুক্ত, অসৎ কাজের সঙ্গে যুক্ত, তাদেরই সিবিআই ডাকছে। পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে, চোর যদি কখনো দেশ শাসন করে, অসৎ মানুষ যদি দেশ শাসন করে, সেই দেশের যা ভয়ঙ্কর অবস্থা হওয়া তাই পশ্চিমবাংলায় হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। তার জন্য আমাদের কিছু ক্ষয়ক্ষতি স্বীকার করতে হবে, কিছু যন্ত্রণা স্বীকার করতে হবে। আমরা সেই যন্ত্রণা স্বীকার করে এগোবার চেষ্টা করছি, মানুষকে বোঝাবার চেষ্টা করছি। আশা করি মানুষ সময় এবং সুযোগ মতো তারা বুঝবেন এবং পশ্চিমবাংলার এই অবস্থার পরিবর্তন ঘটবেই। আজকে পানিহাটি কেন্দ্রীয় মিছিল তিনটে এরিয়া কমিটি নিয়ে কি দাবিতে? আপনারা ইতিমধ্যেই শুনেছেন রাজ্য বামফ্রন্ট এবং বৃহত্তর বাম ঐক্যের ডাকে সারা রাজ্য জুড়ে 25 থেকে 30 মে পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অবস্থান চলছে। আমরা এর আগেও বিভিন্ন জায়গায় দুটো চারটে মিটিং হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বাধাবিঘ্ন হয়েছে। মূলত দাবি মূল্যবৃদ্ধি, বেকারি এবং তার সাথে সাথে পশ্চিমবাংলায় এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যে দুর্নীতি, ভয়ঙ্করভাবে দুর্নীতি চলেছে, তার বিরুদ্ধে দোষীদের সাজার দাবিতেই এই মিছিল। এই মিছিলে বামফ্রন্টের সমস্ত দলগুলি উপস্থিত আছেন, যুক্ত মিছিল হবে তিনটে এরিয়া কমিটির নামে। আশা করি মিছিলটা এই সময়ের মধ্যে বড় মিছিলই হবে। আর একটা যে দেখতে পেলাম আমরা, যে পানীয় জল সংকটে বলতি, এই বিষয়টা কি? পানীয় জল সম্পর্কে আমি ইতিমধ্যেই শুনেছি যে পানিহাটির প্রায় 35টা ওয়ার্ডের বেশিরভাগ ওয়ার্ডেই জলের সংকট শুরু হয়েছে।
পৌরসভা থেকে এখনও কোনো উদ্যোগ আমার চোখে পড়েনি। শুধুমাত্র গোটা কয়েক ট্যাঙ্ক এখানে ওখানে তারা পাঠিয়ে দিচ্ছেন যেটা দেখেছি। আমরা আরেকটু খবর নিয়ে গোটা বিষয়টার উপর নজরদারি করে পানিহাটি মিউনিসিপ্যালিটির যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে কথা বলবার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে অযোগ্য লোকের হাতে যদি পৌরসভার পরিচালনা যায়, যা হওয়ার তাই হচ্ছে। যাদের যোগ্যতা হচ্ছে একমাত্র হচ্ছে কাটবানি কীভাবে খাবো, গোলাবাজি কীভাবে করব, এই হচ্ছে যাদের একমাত্র যোগ্যতা। তারা পৌরসভা পরিচালনা করবে কী করে? পৌরসভার আগে অনেক বড় বড় কথা বলেছিলেন তারা, আমাদের এখানকার বিধায়ক, এখানকার সাংসদ যিনি যারা আছেন তারা অনেক বড় বড় কথা বলেছিলেন, কয়েক দিনের মধ্যে 24 ঘন্টা জল দেবেন। আরে 24 ঘন্টা 7 ঘন্টা জল দেয়? 7 ঘন্টা জল দেওয়ার যোগ্যতা নেই। তারা পৌরসভায় উন্নয়ন করবেন, উন্নয়নের জন্যই নাকি তারা বলছে, তারা চুরি করতে যাচ্ছিস কেন? চুরি করে যেতার চেষ্টা করছিস কেন? মানুষকে ভোট দিতে দে। গোটা পৌর নির্বাচনে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা বুথে তারা মৃত ভোটার এখানে নেই, সেই ভোটার শুধু দিয়েছেন না, অন্যত্র ভোট দিয়ে দিয়েছেন, হাজার হাজার ভোট লুট করা হয়েছে। এবং তারা ইতিমধ্যে দুয়ারে সরকার, আরে তো শ্মশানে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে গোটা পশ্চিম পানিহাটির মানুষকে। রাস্তা রাস্তায় জঞ্জাল উঠতে পড়ছে, কয়েকদিন পরে বর্ষা নামবে, আমরা লক্ষ্য করব যে বর্ষা নামার আগেও কিছু। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।